তো সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমরা একটি পাত্রের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং লঙ্কা কুচি দেব। এরপর আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন দেব এবং লাল লঙ্কার গুঁড়ো দেব। এরপর আমরা এটিকে ভালো করে ফেটিয়ে নেব। আমরা একটি ফ্রাইং প্যানে তেল নেব এবং ওই তেলে আমরা জিরে দেব। এরপর আমরা ওর মধ্যে পেঁয়াজ কুচি দেব, টমেটো কুচি দেব এবং স্বাদ মতো নুন দেব। এরপর আমরা এর মধ্যে লঙ্কা কুচি দেব এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেব। দিয়ে ভালো করে আমরা এটিকে কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে আমাদের মাংসের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে মাংস টুকরোগুলোকে রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে আমরা এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আমরা ওই প্যানে আরও তেল দিয়ে আমাদের অমলেটটিকে বানিয়ে নেব। অমলেটটিকে আমরা ভালো করে ঢেলে নেব এবং তারপর এর ওপরে আমরা মাংস টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর আমরা এর ওপরে মরজেল্লা চিজের টুকরো দেব। দিয়ে আমরা এটিকে কিছুক্ষণের রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমাদের রান্না শেষ হয়ে গেছে। তো আমি ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন আমাদের মশলা চিজ গলে গেছে এবং আমাদের ডিমও রান্না হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটি প্লেটে তুলে নেব এবং এর ওপরে আমরা, আপনারা চাইলে অরিগানো ইউজ করতে পারেন, আমি ফ্রেশ হার্বস ইউজ করেছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।